أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله. وعليكم السلام. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه وتمنى على الله أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اے خاصا نے رسل وقت دعا ہے امت پہ تیری آ کے عجب وقت پڑا ہے جو دین بڑی شان سے نکلا تھا وطن سے فردیس میں وہ آج غریب الغربا ہے ہم نے کہیں یا بد ہیں پھر آخر ہیں تمہاری نسبت بہت اچھی ہے اگر حال برا ہے نسبت بہت اچھی ہے اگر حال برا ہے معزز محترم
অধ্যকার মহতি জলসার সম্মানিত সভাপতি দীর্ঘক্ষণ যাবৎ অত্যন্ত সমাজের চাহিদা অনুযায়ী গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছিলেন আপনাদের সুপরিচিত প্রখ্যাত ওয়াইজ আমার শ্রদ্ধাভাজন উস্তাজ মুহতারাম দামাত বরকাতুহুল আলিয়া দিগার হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম বেরাদরান ইসলাম ফরদার আরালের ফরদানিশীল মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যিনি মেহরবানি করে দয়া করে আজকের এই মুবারক মাহফিলে এই পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে আমাদেরকে বসে থাকার আরো কিছু দিনই কথা বলার শোনার সুযোগ দান করেছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরা সকলেই মুমিন ঠিক না বেঠিক আমরা সকলে কি কারো সন্দেহ আছে মুমিন ইমানদার ইমানওয়ালা আল্লাহ বিশ্বাসী রসুল বিশ্বাসী আখেরাত বিশ্বাসী বলেন না আলহামদুলিল্লাহ আমরা সকলে মুমিন আমরা সকলে ইমানদার আমাদের দাম অনেক নিজের দাম নিজে না জানলে নিজের কদর নিজে না বুঝলে অন্যেরা মূল্যায়ন করে না ঠিক না বেঠিক ইমানদার মুসলমান নিজের দাম নিজে বুঝি না নিজের কদর নিজে জানি না এই জন্য বিজাতিরা বার্মার মুসলমানদেরকে সহকারে তাম বিশ্বের মুসলমানদের উপরে শুকুন ফাকির মতো থাবা মেরে মেরে নির্যাতন করতেছে দায়ী আমরা নিজেরাই দায়ী আমরা যে মুমিন নিজের দাম নিজে বুঝি না ঠিক না বেঠিক মুমিনের দাম আছে না নাই আল্লাহু আকবার কবীরা হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফের তওয়াব করতেছিলেন হঠাৎ করে বাইতুল্লাহ শরীফকে সম্বোধন করে কথা বলতে শুরু করছেন বাইতুল্লাহ শরীফের লোকে কথা বলেন ও বাইতুল্লাহ মা আযমাক ওয়া মা আযমা হুরমাতাক বাইতুল্লাহ তুমি কত দামি তোমার কত ইজ্জত তোমার কত সম্মান বাইতুল্লাহ দামি কি দামি না এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব হয় আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাত নামাজের সওয়াব হয় তাম দুনিয়া থেকে হাজি সাহেবান ইমানদার মুসলমানেরা দলে দলে আইসা পাগলের মতো বাইতুল্লাহর চতুর্পাশে ঘুরে আর তোয়াব করে ইজ্জত দেখায় ঠিক কি না ফাতুবালি বাবিন কাবাইতিল আতিক হাওয়ালিহি মিন কুল্লি ফাজ্জিন আমিক কাবারা হার দন্তা জাল্লি মি ফজুদ ইজে ইখলাসাত ইব্রাহিম বুদ ইজে ইখলাসাত ইব্রাহিম বুদ বাইতুল্লাহ শরীফ দামি কি দামি না বাইতুল্লাহ শরীফের একটা কালো গিলাপ লাগানো আছে ঠিক কিনা কোন হাজি সাহেব
শত বছরের ফাফিষ্ট গুনাহগার হইয়াও যদি বাইতুল্লাহর কালো গিলাপটাকে ধরে আল্লাহর দরবারে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার শত বছরের গুনাহগুলি মাফ করে দেন সুবহানাল্লাহ বাইতুল্লাহর সামনে মাকামে ইব্রাহিম واتخذوا من مقام ابراهيم مصلى ওই মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়াইয়া দুই রাকাত নামাজ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন সুবহানাল্লাহ বাইতুল্লাহ শরীফের দেয়ালে লাগানো হজরে আসওয়াদ এক সময় ছিল হজরে আবিয়াজ দুধের মতো সাদা পাথর আমার আপনার গুনাহগার উম্মতদের গুনাহ টানতে টানতে পাথর গুনার কারণে কালো হইয়া নাম পড়ে গিয়েছে হজরে আসওয়াদ ঠিক কিনা কোন হাজী সাহেব যদি হজরে আসওয়াদকে একটা চুমু দিতে পারে গফিরাল্লাহু জাম্বহু তার জীবনের সমস্ত গুনাহ মাফ হইয়া যায় এত দামি এত ইজ্জতের পাত্র বাইতুল্লাহ শরীফ ওই আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল্লাহ শরীফকে সম্বোধন করে বলেন বাইতুল্লাহ রে তোমার কত দাম তোমার কত ইজ্জত তোমার কত সম্মান তবে শুনো রে বাইতুল্লাহ ওয়া হুরমাতুল মুমিনি আযামু ইনদাল্লাহি মিনকা একজন ইমানদারের দাম একজন মুমিনের দাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তুমি বাইতুল্লাহর চেয়েও আরো বেশি সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও মুসলমান বিকাল বেলা থেকে এই পর্যন্ত কত ওয়াজ হয়েছে শুনেছি আমল করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ সুবহানাল্লাহ লম্বা চূড়া তেমন আর কোনো ওয়াজ হবে না কথা হবে না বসছি আপনাদের রুচি অনুযায়ী মেজাজ অনুযায়ী যতক্ষণ সবর হয় মুখতাসার কিছু কথা বলবো তবে আপনারা আমার সকলের জবানটা নাড়তে হবে রাজি আছেন ও মুসলমান এই যে আমরা সুবহানাল্লাহ বলি লাভ না ক্ষতি এই জবানটা দিয়েছেন কে চিৎকার করে আওয়াজ দিয়ে বলেন কে জবানটা দিয়েছেন আল্লাহ আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি একবার বলেন সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ তামলা উমা বাইনা সামাই ওয়াল আরদি আল্লাহর নবী বলেন একবার সুবহানাল্লাহ বলছেন একবার সুবহানাল্লাহর নেকি দ্বারা আসমান জমিনের মধ্যবর্তী তাম দুনিয়ার খালি জায়গাগুলি ভর্তি হয়ে যাবে মুসলমান এই জন্য যখন কোন প্রশংসার কথা শুনব যখন কোন লাভের কথা শুনব সুবহানাল্লাহ বলব যখন কোন শুকরিয়ার কথা শুনব আলহামদুলিল্লাহ বলব ঠিক না ভাই ঠিক আলহামদুলিল্লাহ তামলাউল মিজান আল্লাহর নবী ফরমান যুবক ভাইরা বুড়ো বাবারা খেয়াল করে শুনি একবার যদি আলহামদুলিল্লাহ বলি আল্লাহর নবী বলেন তামলাউল মিজান কিয়ামতের মাঠে মিজানের পাল্লাটা একবার আলহামদুলিল্লাহর নেকি দ্বারা ভর্তি হয়ে যাবে কত লাভ জবান যার গুণ গাইব তার ঠিক না বে ঠিক জবান যার গুণ গাইব দুনিয়ার কত প্রশংসা কত মানুষের করলাম ঠিক না বে ঠিক জবান যিনি দিলেন তার প্রশংসা করলাম না সকাল থেকে পর্যন্ত আমি আর আপনি মুমিন মুসলমান কত মিথ্যা কথা বলেছি হিসাব নাই ঠিক কিনা কত মানুষের নামে গীবত করেছি হিসাব নাই ঠিক কিনা কত মানুষের বিরুদ্ধে চুগলখুরি করেছি ও মুসলমান আর নিজেকে চালাক মনে করতেছি চালাক মনে করতেছি আব্দুল করিমকে মিথ্যা কথা বলে ঠক দিয়া দিলাম ঠিক না বেটি চুগল ঘুরি কইরা সমাজের ভিতরে দুইজন মানুষের ভিতরে কত মায়া মোহাব্বত আজকে তো সামাজিক মিলমিশ মায়া মোহাব্বত নাই ঠিক কিনা কিসের কারণে একমাত্র চুগল ঘুরির কারণে ঠিক কিনা সমাজের ভিতরে দুইজন মুসলমান মায়া মোহাব্বত
লোকের সাথে মিলেমিশে চলছে, আমার দেখা সহ্য হয় না। অযথা বানায়া ছুড়াইয়া দুইজনের মাঝে একটা বিরূপ কথা লাগাইয়া দিয়া ঝগড়া লাগাইয়া দিলাম। দুইজন ঝগড়া করতেছে, দূরে বসে বসে তামাশা চাই। এরকম মুনাফেক এরকম চুগলখোর সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আর চুগলখোর দূরে বসে বসে তামাশা চায় আর বলে লাগাইয়া দিছি লাগাইয়া দিছি, বলে কি বলে না? আমি বলি রে বন্ধু তুমি কি লাগাইয়া দিছো তোমার তো খবর নাই। কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মামুন, আল্লাহর নবী ফরমান চুগলখোর কোনোদিন জান্নাতে যাবে না। ও বন্ধু তুমি চুগলখুরি কইরা দুইজনের মাঝে ঝগড়া লাগাইয়া কি লাগাইয়া দিছো তোমার তো খবর নাই, আমি তো বলবো তুমি চুগলখুরি কইরা তোমার জান্নাতের দরওয়াজাটা লাগাইয়া দিয়েছো, ঠিক না বেঠি? এরকম চুগলখুরি করে গীবত করে মিথ্যা কথা বলে আল্লাহর দেওয়া জবানটাকে কত অপবিত্র করলাম, আল্লাহর নাম নেওয়ার তৌফিক আমার হয় না, ঠিক কিনা? ও মুসলমান এক সময় তো ছিল বুড়ো বাবারা নামাজের আগে নামাজের পরে আল্লাহর ঘর মসজিদে বৈশা বৈশা নীরবে নির্জনে মাথা ডুলতেছে দেখা যায়, কি করতেছে সেটা তো আর বোঝা যায় না, নীরবে নির্জনে যেন বৈশা বৈশা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা বন্দরা মসজিদে বসে বসে শীতের দিনে ঘরের কোনায় খাটের ঘরে বসে বৈশা তসবিটা হাতে নিয়া ঘন্টার পর ঘন্টা মাওলার জিকির করতো, ঠিক কিনা? কত মা বোনেরা ছিল বোমা গোরের কোনায় নামাজের মুসল্লায় বৈশা বৈশা ঘন্টার পর ঘন্টা মাওলার জিকির করেছে গুমা, কে তোমাকে ধোকা দিল, কে তোমাকে প্রতারণার শিকার বানাইল গুমা? ও বুড়ু বাবা এই জবান দিয়া কত মিথ্যা গীবত চুগলখুরি করলাম, যেই মাওলা জবানটা দিল ওই মাওলার জিকির কেন আমি বন্ধ করে দিলাম? আমার দিল মুর্দা আমার অঙ্গ প্রত্যঙ্গ মুর্দা, যার কারণে আজকে ইমানদার গুনাহ করতে একটু দ্বিধাবোধ করে না, গুনার কথা বলতে একটু দ্বিধাবোধ করে না, কারণ ভিতর তো মুর্দা হয়ে গেছে। আল্লাহর নবী ফরমান উম্মতে শুনো মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যেই ব্যক্তি আল্লাহর মাওলায়ে কারীমের জিকির করে আর যে জিকির করে না দুইজনের উদাহরণ, যে জিকির করে সে জিন্দা, যে জিকির করে না সে দুনিয়াতে বেঁচে থেকেও রাস্তাঘাটে চলাফেরা করেও সে মুর্দা, ঠিক না বেঠি? সে মুর্দা, কবরস্থানে হাজারো মানুষ শুয়ে আছে, জিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, কোনো ইবাদত নাই, ঠিক কিনা? আজকের মুসলমান হাজারো মুসলমানের ঘর তালাশ করলে পাওয়া যাবে, কবরস্থানে যেমন জিকির নাই, তেলাওয়াত নাই, নামাজ নাই, আমার ঘরেও জিকির হয় না, আমার ঘরেও কোরআন তেলাওয়াত হয় না, আমার ঘরেও নামাজ হয় না, আছে না নাই? এই জন্য বৃদ্ধ বাবাদেরকে অনুরোধ করে বলবো আবার ওই জিন্দগিটা ফিরে আনার চেষ্টা করি, সকাল সন্ধ্যা নামাজে মুসল্লায় বসে বৈশা একটু মাওলায় কারিমের সাথে সম্পর্ক লাগাইয়া নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়া দিয়া আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। ভালো লাগে কি লাগে না? অন্তরের মধ্যে মজা আসে। আল্লামা রুমি রহমতুল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনা
نامِ اونچو بر زبانم میرواد ہر بنیمو از عسل جو اے شواد مولا کریم رب العالمینر نامر ذکر جکن امر زبانے شروع کرے دے شدو امر زبانے مجھے نوئے امر جن شریرر کروتیٹا پشمیر گرائے گرائے مشتی انو بب ہوئے سبحان اللہ تارا موزا فائسن ٹھیک نہ بیٹھی دنیا مشتی کھان زبانر مدی مشتی لگے ہاتھے مشتی لگے نا ٹھیک نہ بے ٹھیک زبانر مدی مشتی لگے چوکھے مشتی لگے نا کانے مشتی لگے نا ناکے مشتی لگے نا او مسلمان اللہ ربی بولین او ایماندار امت بسے بسے مولا کریمیر نامیر مشتی تمہیں کھائیتے تھکو شدو تمہار زبانے نوئے تمہار انگو پرتنگر پرتیٹا فرسنر گرائے گرائے مشتی لگ بے وہی مولار ذکیر سہرہ دیسی وہی مولار شد شمپر کو بچھن ہوئے گیسے ٹھیک نہ بیٹھ جگہ جو بچھن ہوئے گیسے شمپر کو بچھن ہوئے گیسے اوہ مسلمان امی تو انیک شمائے بولی اللہ مرومی رحمت اللہ علیہ کو تو شندر کرے بولین گورر مدد دیال گری لگائی ٹھیک نہ بیٹھی دیال گری آسین آن آئی وہی دیال گریر کا ٹڑا جوکھن گورے ٹن 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 آواز ہوئے راترے جوکھن سویا نیر اپنی جن ہویا گے سین تکھن سنبین آواز تا آرہ برو ہوئے ٹکینا گوری ٹن ٹن آواز کرتے سے اللہ مرومی رحمت اللہ علیہ نے کہلے کہ بولین او دنیا منوش تمہیں جانو کی ای جے گوری تا کاٹا تا گھٹتے سے ٹن ٹن آواز کرے شید ٹن ٹن آواز کرتے سے تمہیں سنتے سنانا جرس ہر دم بگو ید اللہ جرس ہر دم بگو ید اللہ نگو ید ٹن 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 ٹو ٹو بظاہر سمعنی آید کے ٹو ٹو کے مکہ درمانا بگو ید اللہ کہ درمانا بگو ید اللہ وہی گوریر کٹا گھٹتے سے ٹن ٹن آواز کرتے سرے بندو تمہیں تو ٹن 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 آواز سنتے سو کینٹو شید ٹن ٹن ٹو ٹو آواز کرے نا شیدو نینے بینے جنے بوئیشا تمہیں بندہ بندی گمائی تے سو وہی گوریٹا گمائی نا کٹا دھامے نا شیدو انو برو تو شید کٹا گھٹتے سے اور گھٹتے سے آواز کرتے سے اور اللہ 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 آشے نہ تو آما در مقدی آشتے چاہے ٹھیک نہ بیٹھی آما در مقدی آشتے چاہے شکل میرا پاکھی گولی تار باشات تھے کہ میرے ہوئے سے اور مسلمان خبر تلاش کرتے جائے ٹھیک کی نا شیتر دن عرصے اپنی گم کھیت کرے سین وہی گم کھیتر مدی فاکی ایشا فور بے گم اٹھایا اٹھایا کھابے اپنی سجوگ دن نا اپنار چھوٹو بچہ راکے شکل بلا گم تھی کہ اٹھایا گم کھیتر کنارے بوشایا دن ٹھیک نہ بیٹھی فاکی آسلے ماتر تاکے دورانی دیتے ہو بے ڈیل مرتے ہو بے کتو کھن پورے اپنے سلیٹا کے فلٹائیا چھوٹا میٹا کے فٹھائی لین ایک جنر فور ایک جن دفعے دفعے اپنے کھیتر کھج دگری پہرا دیا رکھتے سے ایکٹا پاکی جنو ایکٹا گمو کھائیتے نہ پارے ایرو کمبا میں پہرا دیا دیا کھابر گلی اٹکایا رکھ لین کین تو مسلمان تائی بولے کی فاکی تا نہ کھایا روی لو نہ کی جورے بولن نہ کھایا روی سے نہ کی فاکی تا کتھائی گلو چکریر اوفیش گلو نا ویبسار دکانے گلو نا تار کنو فاسکانے جمین نائی جہی جمی تے جائی آچا شبت کرو بے فشل بن بے کھا بے ایمون کنو بے بستا نائی ٹھک کی نا او مسلمان تغدو خیماسا اللہ نبی فرمان امار امت رے تمہیں خیال کرے دیکھو ای پاکی نا شکلت بے لجکن گھٹتے کے بیر ہوئے سے فیٹر چامرا خودر ترونائی فیٹر ساتھ لے گیا سے و تروح بیتانا سندہ بے لجکن پاکی نا ابار تار گوری فیٹتے سے کھائیا فیٹ فیٹا ہوئیا نیجر فیٹا فولائیا سودو تائینوئے باسار مدد جے بچہ در کے رائے گے سے بچہ در جنو گالر چیفائی کوئی رہا
আরো কিছু নিয়াও আসছে ঠিক না বেঠি কোথায় গেল কোথায় পেল কোথা থেকে গেল ও মুসলমান আমি তো বলি আল্লাহর হাবিব ফরমান লাউ তাওয়াক্কালতু আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি ও আমার উম্মতেরা আল্লাহর উপরে যদি তুমি ভরসা করতে ভরসা করার মতো লা রুজিকুতুম কামা ইউরজাকুত্তাইর ওই পাখিকে আল্লাহ যেমন রিজিক দেন এমনি ভাবে তোমাকেও রিজিক দিতেন ও মুসলমান পাখিটা সকালবেলা ঘর থেকে বাহির হইতে একটা কর্মসূচি দুইটা কর্মসূচি নিয়ে বাহির হয়েছে দুইটা কর্মসূচি পালন করে পাখিটা বের হয়েছে কয়টা এক নম্বরের কর্মসূচি পাখির জীবনে ছিল সকালবেলা বাসার থেকে বের হইয়া গাছের ডালে বসছে আপনার ঘরের পাশে গাছের ডালে পাখিগুলি বৈশা কিচির মিচির ডাকছে ঠিক না বেটি কতক্ষণ কিচির মিচির ডাকাডাকি কইরা তারপরে সে খাবারের জন্য বের হয়েছে ও মুসলমান কিচির মিচির কইরা কি ডাকছে সে কি বলছে দুনিয়ার কোনো কথা বলে নাই দুনিয়ার কোনো মিথ্যা বলে নাই গীবত করে নাই চুগলখুরি করে নাই দুনিয়ার কোনো গুনার কথা বলে নাই সে তো সকালবেলা ঘর থেকে বৈশা বাহির হইয়া গাছের ডালে বৈশা মাওলার তসবিহ পাঠ করছে সুবহানাল্লাহ মাওলার ইবাদত করে মাওলার তসবিহ পাঠ করে এক নম্বরে কর্মসূচি বাস্তবায়ন করে ফাকিরা ঘর থেকে বের হয়েছে দ্বিতীয় নম্বরে কর্মসূচি হলো আল্লাহর উপরে ভরসা ভরসা একমাত্র কার উপরে আল্লাহর উপরে একমাত্র ভরসা ওই দুইটা কর্মসূচি নিয়া ফাকিটা যখন বাহির হয়েছে ও মুসলমান তারও জানা নাই কোথায় তার খাদ্যগুলি আছে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার খাদ্যের ব্যবস্থা করে দিয়েছেন ঠিক কিনা আমরা ইমানদার মুসলমান আমরা বিবেকবান সুস্থ মানুষ সকালবেলা বাহির হই চাকরির অফিসে যাই ব্যবসার দোকানে যাই কৃষিকাজ করার জন্য ক্ষেত কামারে যাই ফুরা কুফার মুসলমান কুফাল ফুটছে ফজরের নামাজটা আদায় কইরা আল্লাহর দরবারে কিছু এবাদত দিয়া তারপরে কাজে যাব আমাদের দ্বারা হয় না ঠিক কিনা ডাক্তার বলেছে বলে দিয়েছে তোমাকে ডায়াবেটিস আক্রান্ত করে আক্রমণ করেছে সকালবেলা ঘুম থেকে উঠা হাঁটার পোশাক হাঁটার জুতাগুলি লাগাইয়া একটা না দুই ঘন্টা তোমাকে হাঁটতে হবে অথবা মারাত্মকভাবে আবার আক্রান্ত হইয়া যাবে ও মুসলমান ঘুম থেকে ওই আল্লাহর বান্দা বান্দি উঠা লেবাস পোশাক লাগাইয়া দুই ঘন্টা একটা না হাঁটতেছে আছে না বন্দারে দুনিয়ার সামান্য সুস্থতার জন্য তুমি একটানা ঘুম থেকে উঠা দুই ঘন্টা হাঁটতে পারলা কোটি কোটি বৎসরের জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঘুম থেকে উঠা ফজরের নামাজটা আদায় করতে পারলা না ঠিক কিনা মুসলমান কুফাল ফুটছে মুসলমান দুর্ভাগ্য কুফাল করা হয়ে গেছি এই জন্য আমাদের এই অবস্থা এই জন্য বলতেছিলাম এই জবানটা দেওয়া কার জোরে আওয়াজ দিয়ে বলেন কার এ আল্লাহর দেওয়া জবান দিয়া আল্লাহ ফাকর রব্বুল আলামিন তাসবিহ পাঠ করব আল্লাহ তাআলার প্রশংসা করব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়তে মনে চায় না ও যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা কতদিন আর ইহুদি নাসারার আবিষ্কার করা গান শুনবা কতদিন জবান দিয়ে তুমি গান গাইবা কতদিন টেলিভিশনের সামনে বৈশা বৈশা তোমার জিন্দিগিটারে ধ্বংস করবারে বন্ধু ও গুরু বাবা হাঁটতে পারো না সকালবেলা মসজিদে যাইতে পারো না সকাল সাতটা আটটার দিকে দোকানে গেলে দেখা যায় তুমি গুরু বাবাও তো লাঠির উপরে কুটকুট করে ভর করে দোকানে যাইয়া বৈশা বৈশা টেলিভিশন দেখতেছো ঠিক কিনা তোমার কি মনে চায় না আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির তোমার জবানে জারি করে দাও দুনিয়ার গান বাজনা বাদ দাও একবার যদি এই কালিমাটা পাঠ করা যায় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহর হাবিব ফরমান শোনার জন্য খুব মানে হয়নি
কি নাম ওনার? লেবানন থেকে একজন আল্লাহর বান্দা প্রবাসী নুরুল আমিন সাহেব, তিনি 5000 টাকায় মাদ্রাসা দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল মঞ্জুর করেন, বলি আমিন। আল্লাহ তাআলা তাকে বিদেশের বাড়িতে জান মাল কামাই রোজগারে বরকত নসিব করেন, বলি আমিন। মুরব্বীদের কবর আজাব মাফ করে দেন, বলি আমিন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বলতেছিলাম কথাটা কি, জবানটা দিয়েছেন কে? আল্লাহর দেওয়া জবানটা দিয়া নিরবিনের জন্য একবার যদি পড়তে পারি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, ও মুসলমান আল্লাহর নবী ফরমান, উম্মতরে জান্নাতের ভিতরে সঙ্গে সঙ্গে তোমার জন্য একটা গাছ লাগানো হইয়া যাবে। আপনাদের ঘুমাইছে যাইতেছে নাকি? কষ্ট লাগতেছে? কথা বেশি লম্বা হবে না ইনশাআল্লাহ, তাহলে একটু আওয়াজ দিতে হবে। আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর তসবিগুলি একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর নাম একটু আওয়াজ দিয়ে বলতে হবে, পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব ফরমান, এই কালিমাটা তুমি একবার পাঠ করো, সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা গাছ লাগানো হয়ে যাবে, গাছ লাগানো হয়ে যাবে। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। কত বড় গাছ, কত বড় গাছ! একটা তেজি ঘোড়া, শক্তিশালী ঘোড়ার উপরে উইঠা আপনি যদি সোজা সামনের দিকে দৌড়াইতে থাকেন, 500 বছর দৌড়াইতে দৌড়াইতে যতটুকু রাস্তা যাওয়া যাবে, একটানা 500 বছর আপনি ঘোড়াটাকে নিয়ে দৌড়াইবেন, ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করা যাবে না। আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম মুসলমান আমরা মুমেন, ঠিক না বেঠিক? আমাদের দাম আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুমেনের ঈমানকে হেফাজত করার জন্য কর্মসূচি দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও ঈমানদার, ও মুমেন, তোমার ঈমানকে যদি তুমি হেফাজত করতে চাও, তোমার ঈমানকে যদি তুমি লইয়া কবরে যেতে চাও, তোমার ঈমান নিয়া যদি বাঁচতে চাও, তোমার ঈমান নিয়া যদি তুমি মরতে চাও, ঈমান নিয়া বাঁচতে চাই মরতে চাই, ঠিক না বেঠিক? আমরা সকলে ঈমান নিয়া বাঁচব, বলেন না ঈমান নিয়া বাঁচব, ঈমান নিয়া মরব। মুসলমান ঈমান নিয়া মরতে না পারলে কোনো উপায় নাই, ঠিক না বেঠিক? এই জন্য ঈমান নিয়া বাঁচতে হলে, ঈমান নিয়া মরতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন কর্মসূচি দেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো। কাকে ভয় করব? জোরে বলেন কাকে ভয় করব? আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করব। একজন যুবক ভাই যদি সত্যি সত্যি আল্লাহকে ভয় করে, ওই যুবক ভাই লুডু খেলতে বসবে না, ঠিক না বেটি? ওই যুবক ভাই ক্যারাম বোর্ডের আড্ডায় বসবে না, ওই যুবক ভাই মা বাবার অবাধ্য হইয়া গভীর রাত্রে ওই বখাটে ফুটটাকর যুবকদের বন্ধুদের সাথে মিশে রাস্তার মোড়ে যাইয়া মাদক সেবন করবে না, ঠিক কিনা? আজকে হাজার যুবক ভাইরা মাদকে আক্রান্ত হইয়া জীবন যৌবন দুনিয়া আখেরাত সব ধ্বংস করতেছে, ঠিক কিনা? মা বাবা ফেরেশান আর ফেরেশান। ও মুসলমান যায়া দেখুন, আমি তো বলি রে যুবক ভাই, তুমি যে বখাটে বন্ধুদের সাথে মিশে গভীর অন্ধকার রাত্রে রাস্তার মোড়ে যাইয়া তুমি যে ফুটটা খাইতেছো, মাদক সেবন করতেছো, তোমার তো খবর নাই রে বন্ধু, ঘরে যায়া দেখো তোমার দুঃখিনী মা দুঃখী বাবা গলা কাটা মুরগির মতো বিছানায়
যায় ভৈরা ছটফট ছটফট করতেছে ঘুম আসে না ঠিক না বেটি তুমি কোথায় যাইতেছো দুনিয়া আখিরাত সব ধ্বংস করতেছ রে বন্ধু এখন সময় আছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ও পর্দার আড়ালের মা বোনেরা যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা এই দুনিয়া ছাইরা তো যাইতে হবে কোনো সন্দেহ নাই ঠিক না বে ঠিক আমি তো অনেক সময় বলি রাস্তার উপরে গাড়ি চলতেছে গ্যাস তৈল ফুরাইয়া 80 মাইল বেগে গাড়ি দৌড়াইতেছে হঠাৎ করে যদি তৈল শেষ হইয়া যায় গ্যাস শেষ হইয়া যায় গাড়ি আর সামনে চলবে নাকি না জোরে বলেন গাড়ি সামনে চলবে নাকি না গাড়ি জায়গায় থেমে যাবে ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার এই বডিটাকে এই বডি নামক এই শরীর নামক গাড়িটাকে হায়াত নামক একটু তৈল ফুরাইয়া দুনিয়ার জমিনে ছাইড়া দিবেন ঠিক না বে ঠিক ও মুসলমান আমার আর আপনার জীবনের গাড়ি বিদ্যুৎ গতিতে কবরের দিকে দৌড়াইতেছে ঠিক কি না আমরা এই মুহূর্তে বসা আছি তারপরও নিঃশ্বাস চলতেছে দৌড়াইতেছে আমি আর আপনি ঘুমাই নিঃশ্বাস দৌড়াইতেছে প্রতিটা নিঃশ্বাস যাইতেছে আর আসতেছে আপনাকে আমাকে দৌড়ে দৌড়ে কবরের দিকে নিতেছে ঠিক না বে ঠিক আজরাইল পিছনের দিক থেকে দৌড়াইতেছেন হঠাৎ করে আপনার আমার জীবনের গাড়ির তৈলটা শেষ হইয়া যাবে হায়াত নামক গ্যাসটা শেষ হইয়া যাবে হুসুর খায়া সামনে পড়ব আজরাইলের হাতে ধরা পড়ে যাব ওই মুহূর্তে কি কোরআনের সামনে আসি না টেলিভিশনের সামনে আসি একটা মিনিটও আর সময় দেওয়া হবে না ঠিক না বেটি আমি তো বুঝার জন্য বলি রে যুবক ভাই ও পুরু বাবা ফরদার আড়ালের মা বোনেরা কতদিন দুনিয়ার বাড়ির থেকে বের হয়েছি গাড়িতে উঠেছি গাড়িতে করে কুমিল্লা কুমিল্লা থেকে ঢাকা ঢাকা থেকে বিমানে বিদেশে এরকম দূরপাল্লার যাত্রা বহন করেছি সফর করেছি ভ্রমণ করেছি আবার যখন জরুরত সারছে গাড়িয়ে গাড়িয়ে আমাকে বাড়িতে ফুঁসাইয়া দিছে ঠিক না বে ঠিক এরকম কত বাড়ির থেকে বের হলাম কত বাড়িতে ফিরে আসলাম কিন্তু কোনদিন রে যুবক ভাই মা বোনেরা বৃদ্ধ বাবারা রাত্রে বিছানায় শুইয়া বালিশে মাথাটা লাগাইয়া এই চিন্তাটা করছি কি আমার আপনার মসজিদের বারান্দায় তো একটা গাড়ি রাখা আছে ঠিক কি না ওই গাড়ির প্যাসেঞ্জার হইয়া যেই দিন আপনার আমি ওই গাড়ির মধ্যে উঠবো ছেলে কাঁদবে বাবা কোথায় মেয়ে কাঁদবে আব্বা গো বিবি কাঁদবে আমার স্বামী কোথায় এরকম ভাবে আত্মীয় স্বজন আপনজন সকলে কান্নাকাটি করবে ওই গাড়ি কারোর কথা শুনবে না সকলের থেকে বিচ্ছিন্ন কইরা আপনাকে আমাকে নিয়া এমন জায়গায় পৌঁছাইয়া দিবে আর কোনোদিন বাড়িতে ফিরাইয়া দিবে না ঠিক কি না ও ফরদার আড়ালের মা বোনেরা আমার একটু চিন্তা করো গো মা একদিন তোমাকে বিউটি পার্লার নিয়ে সাজাইয়া জামদানি শাড়িটা পরাইয়া নাকে কানে গলায় অলংকার আদি লাগাইয়া নববধূ বানাইয়া তোমাকে যেই ঘরের ভিতরে ঢুকাইছে গো মা আশপাশের বাড়ির মহিলারা পাগলের মতো ছুইটা দৌড়ে আসছে নববধূ হিসেবে তোমার চেহারাটা এক নজর দেখার জন্য ঠিক না বে ঠিক কিন্তু গো মা একটু চিন্তা করছো কি এমন একটা সময় তো তোমার সামনে আসবে তোমার ওই জামদানি শাড়িটা খুলে রাখা হবে দৈনিক সকাল দুপুর বিকাল তিন বেলা তুমি মেকআপ লাগাইতা ওই মেকআপ গুলিকে বড়ই পাতা দিয়া পানি সিদ্ধ কইরা নতুন সাবান দিয়া ধুইয়া ধুইয়া মেকআপ গুলি পর্যন্ত দূর করে দেওয়া হবে জামদানি শাড়িটা খুলে রাখা হবে তোমার চিকন চিকন জর্জেট কাপড়ের পোশাকগুলি টাইট ফিট পোশাকগুলি তোমার থেকে খুলে রেখে রাখা হবে গো মা ফার্স্ট টুকরা সাদা কাপড় তোমাকে পরানো হবে অলংকার আদি সব খুলে নেওয়া হবে আশপাশের বাড়ির মহিলারা দৌড়ে আসবে মরা মুখটা তোমার এক নজর দেখার জন্য ঠিক কিনা ওই সময়টা আসার আগে গো মা একটু আল্লাহর দেওয়া কর্মসূচি গ্রহণ করো জীবনটাকে সাজাও ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি তুমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো আমি তো বলি মা আর সত্যিকার অর্থে যদি মাওলাই করিম রব্বুল আলামিনের ভয় তোমার অন্তরে আসে কবরের ভয় হাসরের ভয় যদি তোমার অন্তরে আসে এই মা যাই না শুই না অর্ধ উলঙ্গ পোশাকগুলি লাগাইয়া নিজকে নিজে বেপর্দা সাজাইয়া রাস্তাঘাটে বেপর্দায় চলতে পারে না ঠিক কিনা কত
কতওয়াজ হয়েছে গো মা ফরদার কতওয়াজ তুমি শুনেছো ফরদা মতে চলা যে ফরজ এটা তুমি মা নিশ্চয় জানো কোনো সন্দেহ নাই তারপরও কেন বেফরদায় চলতেছো গো মা কেন আল্লাহ তাআলার হুকুম অমান্য করতেছো আমি তো বলবো একটা মাত্র কারণ যেই আল্লাহর হুকুম ওই আল্লাহর ভয় দিলের ভিতরে নাই ঠিক কি না আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে গো মা প্রকাশ্যে বেফরদায় চলে গুনাহ করা তো দূরের কথা গোপনেও তুমি কোনো গুনাহ করতে পারো না গো মা বরং আমি তো বলবো তোমার মতো একজন মা যদি আল্লাহর ভয় বলা হয়ে যাও তুমি তো নিজেও গুনাহ করবে না তোমার দ্বারা অন্য পুরুষরাও গুনাহ থেকে বেঁচে যাবে ঠিক কি না ও মুসলমান মেশকাত শরীফে প্রসিদ্ধ ঘটনা আসছে বনি ইসরাইলের ঘটনা লম্বা চূড়া ঘটনা পুরাটা বলবো না তিন ভাগের একটা ভাগ হলো যে একজন এরকম ভাবে রূপসী সুন্দরী মেয়ে ঘরে তার চাচাতো ভাই তাকে দেখা আসক্ত হয়ে গেছে এরকম ভাবে পশুত্বের চরিত্র প্রবল হয়ে গেছে এই মহিলার সাথে খারাপ কাজে লিপ্ত হবে চাচাতো বোনের ইজ্জতের উপরে হাত দিবে কিন্তু চাচাতো বোন যদিও রূপসী সুন্দরী বেফরদায় চলে না নামাজ ছাড়ে না আল্লাহর ভয় দিলের ভিতরে লইয়া চলে একদিন ওই মেয়েটা তার মা বাবা বেড়াইবার জন্য কোথাও গিয়েছে ওই পার্শ্ববর্তী ঘরের চাচাতো ভাই এই সুযোগকে আর হাতছাড়া করা যায় না দৌড় দিয়া যাইয়া ওই মেয়ের ঘরে ঢুকছে লুইকা ভিতর দিয়া দরজা জানালা সব বন্ধ করে দিছে বন্ধ করে দিয়া ওই মেয়েটার সাথে খারাপ কাজ করবে এই নিয়তে মেয়েটার সব কাপড় চোপড় খুলে একেবারে উলঙ্গ করে ফেলেছে তারপরে ওই যুবক নিজেও উলঙ্গ হইয়া ওই মেয়েটার উপরে উইঠা বসছে এই মুহূর্তে খারাপ কাজ শুরু করে দিবে মেয়েটা কোনো কুল কিনারা না পাইয়া নীরবে নির্জনে চোখের পানি জড়াইতেছে আর শেষ পর্যন্ত ডাক দিয়া বলতেছে ও ভাই তুমি যেই মুহূর্তে আমার ইজ্জতের উপরে হাত দিবা আমার সাথে খারাপ কাজ করবা আমার মা দেখবে না আমার বাবা দেখবে না আমি না বললে তারা কেউ শুনবে না তবে রে ভাই এই মুহূর্তেও তো আল্লাহ পাক দেখতেছেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ও ভাই তুমি আল্লাহকে ভয় করো এরকম একজন তাকওয়াওয়ালা আল্লাহর ভয়ওয়ালা মেয়ের কথা শুইনা ওই ফাসন্ড যুবক তার কলিজার মধ্যে থরথর করে কাঁপন ধরেছে কাঁপতে কাঁপতে যুবক বলতেছে বোন ঠিক আছে যাও তোমার কথা শুনলাম মানলাম আজকা তোমার সাথে খারাপ কাজ করব না লাভ দিয়া মেয়ের উপরে থেকে সইরা দরজা খুইলা বাহিরে চলে আসছে সুবহানাল্লাহ আমি বলবো ফরদার আড়ালের মা বুড়িরা তোমার ভিতরে যদি এমন তাকুয়া থাকে তোমার ভিতরে যদি এমন আল্লাহর ভয় থাকে গো মা তোমার মাওলা তো তোমাকে ডাক দিয়া বলতেছেন মা ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না তোমরা তোমাদের ঘরের ভিতরে বসে থাকো বাহিরে যাইও না বেফরদা হইও না তোমরা তোমাদের ঘরের ভিতরে বসে থাকো তোমাদের ইজ্জত নিয়া সম্মান নিয়া তুমি তোমাদের ঘরের ভিতরে বসে থাকো তুমি তো জুনায়েদ বাগদাদির মা তুমি তো আব্দুল কাদের জিলানির মা তুমি তো বাইজিদ বুস্তামির মা তুমি তো আবু বকর সিদ্দিকের মা উমর ফারুকের মা তুমি তো আলী মুরতাজার মা তুমি তো এরকম ভাবে হাজার হাজার আল্লাহর ওলিদের জন্ম নেওয়ার পেটওয়ালা মা ঠিক না বে ঠিক তুমি কেমনে এরকম ভাবে অর্ধ উলঙ্গ হইয়া আটসাট পোশাক গুলি লাগাইয়া নিজকে নিজে নির্লজ্জ ভাবে সাজাইয়া রাস্তায় রাস্তায় বেপরদায় হাঁটো গো মা যদি নাকি তরকারি ক্ষেতের মধ্যে কারোর বদনজর পড়ে তরকারি ক্ষেত নষ্ট হয়ে যায় ঠিক কি না লাউ ক্ষেতের চতুর্দিক দিয়া তাল পাতা কাইটা কত চাফা বেড়া দিয়েছে ঠিক না বেঠি তারপরও তো শান্ত হয় না মনে বড় পেরেশানি কত টাকা পয়সা খরচ করে লাউ ক্ষেত করলাম যদি কারোর বদনজর লাগে ক্ষেতটা ধ্বংস হয়ে যাবে পরের দিন সকালে যাইয়া লাউ ক্ষেতের মাঝখানে একটা খুঁটা বসাইয়া দেয় ঠিক না বেঠি ওই খুঁটার মাথায় চুনকালি মাইখে একটা ভাঙ্গা ফাতিল লটকাইয়া দেয় একটা ঠুন্ডা জারুও লটকাইয়া দিছে তারপরও শান্ত হয় না একজোড়া সিরা স্যান্ডেল লটকাইয়া দেয় ঠিক কিনা কারোর বদনজর পড়লে এগুলোর উপরে ফইরেই যেন নষ্ট হয়ে যায় আমার তরকারি ক্ষেত যেন হেফাজতে থাকে আমি বলবো অভিভাবকেরা ফরদার আড়ালের মা বোনেরা তরকারি ক্ষেতের দাম বুঝলাম
একটা দুধের গাবি 10 কেজি দুধ দেয় দিনে তো দূরের কথা রাতেও ঘর থেকে বের করে না ঠিক কি না ওই গাবির ঘরের ভিতরে রাইখা সারা দিন দরজাটা বন্ধ করে রাখে সোরের ভয় নয় ডাকাতের ভয় নয় কার বদনজর কইরা না জানি দুধটা নষ্ট হইয়া যায় এই ভয় ঠিক কি না দুধের গাবির দাম বুঝলাম তরকারি ক্ষেতের দাম বুঝলাম ও মুসলমান আমি তো বলি আমাদের ঘরে ঘরে যে মা বোনেরা আছে এক একটা মা বোনের দাম আরো কোটি গুণে বেশি ঠিক কি না যেই মায়ের গর্ভ থেকে নবী রাসূলরা আর আসবে না গো মা সাহাবায়ে কেরাম দুনিয়াতে আর আসবেন না কিন্তু আব্দুল কাদের জিলানির মতো সন্তান এখনো মায়ের গর্ভ থেকে আসতে পারে ঠিক কি না জুনায়েদ বাগদাদির মতো আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মতো আল্লাহর ওলি এখনো মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসতে পারে কি পারে না ও মুসলমান আল্লাহর ওলিদের আগমনের দরওয়াজা তো বন্ধ করা হয় নাই আমি তো বলবো গো মা তুমি তো সেই ইমাম বুখারীর মা তুমি তো সেই শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মা তোমার কি একটু চিন্তা হয় না গো মা শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মায়ের গর্ভ থেকে শাহওয়ালিউল্লাহর মতো যুগশ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লাহর ওলি দুনিয়াতে আসলেন আর তুমিও তো মা তোমার গর্ভ থেকে যেই সন্তানগুলি আসে গো মা এগুলো তো ফুটচাকর হয় এগুলো তো মোবাইলওয়ালা হয় এগুলো তো টেলিভিশনওয়ালা হয় তোমার সন্তানগুলি তো নাফরমান মা বাবার অবাধ্য সন্তান হয় ঠিক কারণটা কি গো মা চিন্তা করে দেখেছো যে তোমার ব্যক্তিগত কোন সমস্যা আছে কি ওই যে শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মা তোমার মতোই তো একজন মা ছিলেন গো মা যেই মা কোনোদিন বেপর্দায় চলেন নাই যেই মা কোনোদিন টেলিভিশনের সামনে বসেন নাই যেই মা কোনোদিন মোবাইল বাজায় গান বাজনা শুনেন নাই যেই মা মিথ্যা গীবত চুগল খুরি কোনোদিন করেন নাই যেই মা পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ বর্জন করা তো দূরের কথা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজও কাজা হয় নাই আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ তুমি তো এমন একজন মা শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মায়ের কথা কি তোমার স্মরণ হয় না গো মা যিনি বেপর্দায় চলেন নাই গান বাজনা শুনেন নাই নামাজ ছাড়েন নাই তাহাজ্জুদ কাজা হয় না ওই শাহওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী এত বড় আল্লাহর ওলি হয়ে গেছেন গো মা ওই মায়ের বরকতে মায়ের কারণে তখনও যেই সন্তান জন্মগ্রহণ করেন নাই মায়ের গর্ভজাত সন্তান মায়ের গর্ভে অবস্থান করতেছেন ওই মা একদিন তাহাজ্জুদের নামাজে মুনাজাতের মধ্যে কান্নাকাটি করতেছেন হঠাৎ করে দেখতেছেন মা তার মুনাজাতের দুই হাতের উপরে মায়ের মুনাজাতে মায়ের দুই হাতের উপরে ছোট্ট ছোট্ট দুইখানা হাত জলমল করে জ্বলতেছে মায়ের সাথে মুনাজাত করতেছে মায়ের সঙ্গে মুনাজাতে শামিল হয়ে আছে মা ঘাবড়ায় গেলেন ভয় পেয়ে গেলেন ব্যাপারটা কি স্বপ্নে দেখলেও তো বিভিন্ন ব্যাখ্যা করে মনকে সান্ত্বনা দেওয়া যাইতো কিন্তু না না সরাসরি জাগ্রত অবস্থার ঘটনা মা স্বামীকে ডাকায় আনলেন স্বামী ছিলেন শাহ আব্দুর রহিম রহমতুল্লাহ আলাই স্বামীকে ডাকায় এনে বললেন স্বামী গো ঘটনা তো এমন এমন আমি ভয় পেয়ে গিয়েছি ঘটনাটা কি আমি তো ঘাবড়ায় গেলাম স্বামী বিবিকে ডাকতে বলেন বিবি গো ভয় পাইও না ঘাবড়াইও না ভয় পাওয়ার কোনো কারণ নাই ঘাবড়ানোর কোনো কারণ নাই আমি তোমাকে বলতে ভুলে গিয়েছি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাই আমাকে ডাকায় নিয়ে বলছিলেন ও আব্দুর রহিম তোমার বিবি গর্ভবতী নাকি আমি বলেছিলাম হ্যাঁ তখন তিনি আমাকে বলছিলেন ও আব্দুর রহিম সুসংবাদ নাও তোমার বিবিকে সুসংবাদ জানাইয়া দিও তোমার বিবির গর্ভে যে সন্তানটা আছে ওই সন্তান তার মায়ের পেট থেকেই আল্লাহর ওলি হইয়া দুনিয়াতে আসবে আমি তোমাকে বলতে ভুলে গিয়েছি গো বিবি ওই তোমার গর্ভের সন্তান আল্লাহর ওলি হয়ে গেছে আর আল্লাহর ওলি কেরামত হিসাবে তোমার সঙ্গে মুনাজাতে শামিল হয়ে আছে বলেন না সুবহানাল্লাহ ও মুসলমান আজকা ঘরে ঘরে মায়ের অভাব নাই ঠিক না বে ঠিক
সন্তানের অভাব নাই সাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবীর মতো সন্তান পাওয়া যায় না কারণটা কি গরে গরে তালাশ করলে সাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবীর মায়ের মতো মা পাওয়া যায় না ঠিক কি না সাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলবীর মা সন্তান গর্ভে নিয়ে বেফরদায় চলে না সন্তান গর্ভে নিয়ে গুনার কাজ করে না নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে কান্দে আজকালকার ঘরে ঘরে মা সন্তানকে গর্ভে নিয়ে শত শত বেগানা পুরুষের সামনে হাঁটে ঠিক না বেটি টেলিভিশনের সামনে বসে থাকে আমি তো বলবো গো মা তোমার গর্ভে সন্তান নিয়া তুমি যদি টেলিভিশনের সামনে বসো বসে বসে তুমি টেলিভিশন চাও তুমি মনে করেছো তুমি একা টেলিভিশন চাও না না তুমি একা না তোমার গর্ভের সন্তানও তোমার সঙ্গে টেলিভিশন দেখতেছে ঠিক কি না তুমি মা যদি নামাজি হও তুমি মা যদি জিকিরওয়ালা হও তুমি মা যদি মুনাজাতওয়ালা হও তুমি মা যদি বসে বসে কোরআন তেলাওয়াত করো বিশ্বাস করবে গো মা তোমার গর্ভের সন্তানও তোমার সঙ্গে নামাজের রুকু সেজদা করতেছে ঠিক না বে ঠিক ও মুসলমান এই জন্য বলতেছি ও মা তোমাকে কে ধোকা দিল কে তোমাকে ঘুম পাড়াইল গো মা তুমি কার সলা পরামর্শ শুই না আল্লাহর কোরআনকে বাদ দিয়া আল্লাহর হুকুমকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া বেপর্দা হইয়া তুমি রাস্তায় রাস্তায় হাঁটো তোমাকে কে পরামর্শ দিল গো মা আল্লাহর জিকির বাদ দিয়া নবীর দরুদ শরীফ বাদ দিয়া মোবাইলের গানটা বাজাইয়া ঘন্টার পর ঘন্টা গান শুনে মা আছে না নাই মোবাইলে গান বাজনা লাগাইয়া তাকের উপরে রাইখা দিছে গান বাজনা বাজতেছে মা শুনতেছে আর তরকারি করতেছে রান্না করতেছে আছে না নাই কত মা নীরবে নির্জনে ঘরে বসে বসে ঘন্টার পর ঘন্টা টেলিভিশন চায় আছে না নাই আমি বলবো গো মা তুমি তো নিজে ধ্বংস তোমার সন্তান ধ্বংস তোমার স্বামীর কুফল পড়ছে তোমার গোটা সংসারটা জাহান্নাম হয়ে গেছে গো মা তুমি ফিরে আসো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয়ওয়ালা জিন্দিগি লইয়া ফরদামতে চলো স্বামীর খেদমত করো রোজ রমজান আসলে রোজা রাখো পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লাওয়ালা হয়ে যাও মা আমি তো বলবো তুমি মা যদি নামাজের মুসল্লাওয়ালা হয়ে যাও কোরআনওয়ালা হয়ে যাও মুনাজাতওয়ালা হয়ে যাও তোমার তুমি নিজেও সৌভাগ্যবান হবে তোমার সন্তানও নেককার আল্লাহওয়ালা হবে তোমার স্বামী যত বড় বখাটে ফুটটা করে হোক না কেন তোমার ওই নামাজ আর জিকির কোরআন তেলাওয়াতের বরকতে একদিন না একদিন তোমার স্বামীও ফিরে আসবে ঠিক কি না এই জন্য আল্লাহ ফকরুল আলামিন কর্মসূচি দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ও ঈমানদার যুবকেরা বুড়ো বাবারা মা বোনেরা ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় দিলের ভিতরে আসলে প্রকাশ্যে তো দূরের কথা গোপনেও গুনাহ করা যায় না ঠিক না বে ঠিক কারণ প্রকাশ্য আর গোপনীয় তো আমার আপনার কাছে আল্লাহর কাছে গোপনীয় বলতে কোনো কিছু নাই ঠিক কি না ও মুসলমান আল্লাহ যে সব কিছু দেখতেছেন সব কিছু শুনতেছেন কোনো সন্দেহ আছে নাকি জোরে বলেন না কোনো সন্দেহ আছে নাকি সব দেখেন সব শুনেন মুসলমান এই অবস্থা মনের ভিতরে যখন সৃষ্টি হবে ওই বন্দা বান্দি দ্বারা গুনাহ করা সম্ভব হবে না ঠিক কি না আমি তো অনেক সময় বুঝার জন্য বলি চোরে দিনে চুরি করে না রাত্রে চুরি করে কারণটা কি দিনে চুরি করলে মালিক দেখে ফেলবে রাত্রে চুরি করলে মালিক আর দেখবে না ও মুসলমান আমি বলি মালিকের ভয় দিলের ভিতরে আছে এই জন্য চোর দিনে চুরি না করে রাত্রে চুরি করলো কিন্তু চোর মাওলার ভয় যদি তোমার দিলের ভিতরে থাকতো আল্লাহর ভয় যদি তোমার দিলের ভিতরে থাকতো দিনে কেন রাত্রের অন্ধকারেও তুমি চুরি করতে পারতে না ঠিক কি না
يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته তোমার যতটুকু সাধ্য আছে যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি দিয়া আল্লাহকে ভয় করো আল্লাহর মহব্বত দিলে বসাইয়া কিয়ামতের দিন মাওলার সামনে দাঁড়াইতে হবে তোমার আমলনামা তোমার গলায় ঝুলানো থাকবে তোমার আমলনামা তুমি নিজেই পড়ে পড়ে শোনাইতে হবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা নিজের আমলনামা হাশরের মাঠে নিজেই পড়ে পড়ে আল্লাহকে শোনাইতে হবে ওই ভয় মনের ভিতরে রাখো ওই অবস্থা যদি মনের ভিতরে থাকে ও মুসলমান কখনো গুনাহ করা সম্ভব হবে না অনেক সময় তো বলি একজন ফির সাহেব দুই শ্রেণীর murid একজন murid হলো হত দরিদ্র ফির সাহেবকে মোটা মোটা হাদিয়া দিতে পারে না আরেক দল murid ধনী ধনী murid মোটা মোটা অঙ্কের হাদিয়া হুজুরকে দেয় কিন্তু ফির সাহেবের ঘটনা ব্যতিক্রম মোটা মোটা হাদিয়া উপহার যারা দেয় তাদেরকে এত মহব্বত করেন না এত ভালোবাসেন না ওই হত দরিদ্র কালো বিশ্রী মুরিদটা এক টাকাও হাদিয়া দেয় না হুজুরের দরবারে কিছু নিয়ে আসতে পারে না তারপরেও হুজুর ওই কালো মুরিদটাকে সবচেয়ে বেশি ভালোবাসে ও মুসলমান অবস্থাটা দেইখা ধনী মুরিদদের সহ্য হয় না সহ্য হবার মত না ঠিক না বে ঠিক এখন ধনী মুরিদেরা দৌড়া বসছে হুজুর ব্যাপারটা কি এত মোটা মোটা হাদিয়া লাল মোরগটা এরকম ভাবে হ্যাঁ গাছের প্রথম নারকেলের জোড়া এরকম ভাবে প্রথম ফেফেটা সিরিয়া সব আইনা আমনের দরবারে দেই কিন্তু আমাদের কি এত মহব্বত করেন না ওই মুরিদটা কালো বিশ্রী কোন হাদিয়াটা দিয়ে আপনাকে দিতে পারে না তাকে এত মহব্বত করেন কারণটা কি ফির সাহেব বলতেছেন আজকে জবাব দেওয়া যাবে না আগামী কাল তোমাদের প্রশ্নের উত্তর দিব তবে প্রত্যেককে একটা একটা মুরগি জবাই করে আমার কাছে নিয়ে আসবা তবে শর্ত হলো এমন জায়গায় মুরগিটা জবাই করবে যেন কেউ দেখতে না পায় সকলে তো খুশি হয়ে গেল এটা কোনো ব্যাপার হলো নাকি প্রত্যেকে বাড়িতে যাইয়া মুরগি আর ছুরি লইয়া প্রস্তুতি নিল কালো মুরিদ ব্যতিক্রম নয় সেও একটা মুরগি নিল ছুরি হাতে নিল ধনী মুরিদেরা কেউ ঘরের ভিতরে ঢুইকা সকলকে ঘরের থেকে বাহির করে দিয়া ঘরের ভিতরে একা একা মুরগি জবাই করে ফলাইছে কেউ দেখে নাই কেউ এরকম বনে জঙ্গলে চলে গেছে একা একা মুরগি জবাই করছে কেউ দেখে নাই কেউ রাত্রের অমাবস্যার রাত্রির অন্ধকারে মুরগি জবাই করছে কেউ দেখে নাই পরের দিন সকালে সকলের জবাই করা মুরগিটা হুজুরের দরবারে আইনা উপস্থিত করলো আর হত দরিদ্র মুরগিটা চেহারাটা মলিন মনটা খারাপ হুজুর বলেছিলেন মুরগি জবাই করতে তবে কেউ যেন না দেখে আমি তো মুরগি জবাই করতে পারলাম না না জানি হুজুর আমাকে কি বকা জকা দেয় এই মন চিন্তা কইরা মনটা খারাপ করে চেহারাটা মলিন কইরা কত দরিদ্র মুরিদ জীবিত মুরগিটা আর ছুরিটা আইনা হুজুরের সামনে হাজির হুজুর তো দেখা মুস্কি মুস্কি হাসতেছেন হুজুরের তো ঘটনা বুঝে আইসা গেছে আর ওই ধনী মুরিদেরা টিটকারি মস্কারি মারে দেখো কত বোকার ঘরের বোকা এই মুরগিরা বুঝি জবাই করার জন্য একটা নির্জন জায়গা পাইল না আমরা তো সবাই নীরব নির্জনে জবাই করলাম কারোরটা কেউ দেখে নাই আর এই হত দরিদ্র মুরিদ মুরগিরা জবাই করা ছাড়া আস্থা জ্যান্ত নিয়ে আসছে কেমন বোকার ঘরের বোকা এরকম বলা বলি করতেছে আর ওই ফির সাহেব এইবার জিজ্ঞাসা করতেছে একজন একজন করে কে কিভাবে জবাই করেছো কেউ বলতেছে হুজুর মুরগি জবাই করেছি ঘরের ভিতরে একা একা কেউ বলতেছে রাত্রের অন্ধকারে কেউ বলতেছে বনে জঙ্গলে কেউ দেখে নাই মুরগি জবাই করে নিয়ে আসছি আল্লাহর ওলি ওই হত দরিদ্র মুরিদকে ডাক দিয়ে বলতেছেন বাবা তুমি কেন মুরগি জবাই করলা না জ্যান্ত মুরগি নিয়ে আসছো ব্যাপার কি ওই হত দরিদ্র মুরিদ ডাক দিয়ে বলতেছে হুজুর চোখের পানি ছেড়ে দেওয়ার কান্দে দুঃখিত আপনার শর্ত রক্ষা করতে পারি নাই এই জন্য মুরগিটা জবাই করি নাই আপনার কথা ছিল এমন জায়গায় মুরগি জবাই
জবাই করতে যেখানে কেউ না দেখে হুজুর আমিও একা একা ঘরে প্রস্তুতি নিয়েছিলাম আমিও একা একা বনে জঙ্গলে গিয়েছিলাম আমিও একা একা অন্ধকার রাত্রিতে ছুরি লইয়া মুরগির গলা ছুরি চালাইতে গেছিলাম কিন্তু যেখানে যাই সেখানেই দেখি হুজুর আমার ভাই বন্ধু মা বাবা আত্মীয় স্বজন কেউ তো দেখে না দুনিয়ার কোনো মানুষ তো দেখলো না কিন্তু আমার আল্লাহ তো সেখানেও তাকায়া আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন আপনি তো বলেছেন কেউ যেন না দেখে আল্লাহকে না দেখাইয়া মুরগিরা জবাই করা আমার দ্বারা সম্ভব হলো না এইবার হুজুর বলেন ও ধনী মুরিদরা বুঝছো কিনা আমার এই মুরিদ আল্লাহকে হাজার নাজির বানিয়ে ফেলছে যেখানে যায় মাওলা তার সঙ্গে আছে মাওলা তার দিকে তাকায় আছে এই বিশ্বাস তার দিলের ভিতরে বসে গেছে এই জন্য আমার এই মুরিদের দ্বারা গুনাহ করা সম্ভব হবে না সুবহানাল্লাহ ইয়া أيها الذين آمنوا اتقوا الله حق تقاته أي جن الله فقر رب العالمين فرمان وإيمان در بندا بندي تمرا أمي الله كي بوي كرو بوي كرر متو ومسلمان بوي كلام أر نا كلام دنيا تجمني چا امني چلنام كنتو مرن تو شتو ٹھیکنا بے ٹھیک مرن جي لاغ بے كنو شندي هنائي ومسلمان أي جن الله فقر رب العالمين আয়াতের শেষে স্মরণ করায় দেন বান্দা বান্দীরা শুনো সাবধান সাবধান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাবধান পরিপূর্ণ মুসলমান না হইয়া তোমরা মরণ বরণ করিও না মরতে নিষেধ করলেন কে জোরে বলেন কে কিন্তু মৃত্যুবরণ করতে হবে কি হবে না লাগবে কি লাগবে না কোন সন্দেহ নাই মুসলমান যতই দুনিয়াতে যতই তাফালিং দেখাই যতই দুনিয়াতে এরকম ভাবে যত প্রকারের আমি আশফর্দা দেখাই যত বাহাদুরি দেখাই যতই আমি এরকম ভাবে দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো কত গল্প মজা মজা করে বলি বলি কি বলি না আমি বলি মুসলমান দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো যত ভারত তত করো মইরা দেখো অবস্থাটা কি হবে ঠিক না বে ঠিক এই জন্য বুঝা থাকলে বলেন দুনিয়াটা আসলে বড় না ছোট জোরে বলেন না বড় না ছোট কত ছোট কত ছোট হাদিস শরীফে আসছে যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা আপনা থেকে আপনা সামান্য সব থেকে সামান্য ঈমান নিয়ে যদি কবরে যাইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ছোট্ট থেকে ছোট্ট যেই জান্নাতটা দান করবেন ওই জান্নাতটাও এই বিশাল বড় দুনিয়ার তুলনায় আরো দশ গুণ বড় হবে ও মুসলমান তাহলে কে শিখাইলো আমাকে গান দুনিয়াটা মস্ত বড় খাও দাও ফুর্তি করো আমি বলি না না যতই খাও দাও ফুর্তি করো যতই করি কিন্তু মুসলমান যেই মালিকে দুনিয়াতে ফাটাইছেন ওই মালিকের হাতে আবার ধরা দিতে হবে ঠিক না বে ঠিক সকালবেলা ঘুরি আকাশে উড়াইছেন ঘুরি সারাদিন মুক্ত আকাশের মধ্যে কত দৌড়াদৌড়ি করে কত আমোদ ফুর্তি করে কত লেঞ্জা ঘুরাইয়া আপনাকে দেখায় মাথা ঘুরাইয়া ঘুরাইয়া দেখায় আর তোমার কাছে আসব না ঠিক না বে ঠিক বিকালবেলা যখন ঘুরির মালিক সুতা ধরে টানতে আরম্ভ করে ও মুসলমান ঘুরির গলার সুতাটা যখন টান পড়ে ঘুরি সঙ্গে সঙ্গে ফেরেশান হইয়া যায় ঠিক না বে ঠিক খেয়াল করে দেখবেন বালক বাচ্চারা সুতাটা টানতেছে আর টানতেছে আর ঘুরির গলার মধ্যে ধাক্কা খাইতেছে ঘুরি ফেরেশান আর ফেরেশান একবার ডান দিকে দৌড় মারে আগার বা আবার বাম দিকে দৌড় মারে আবার নিচের দিকে একটা ডুব দেয় ঠিক না বে ঠিক যত চেষ্টা করে মালিকের হাত থেকে সারার ছাড় পাওয়ার জন্য কিন্তু না না ইচ্ছায় অনিচ্ছায় যখন সুতা টানা শেষ হইয়া যায় মালিকের হাতে ধরা দিতে বাধ্য হইয়া যায় ঠিক কিনা আল্লাহ ফাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়াতে ফাটাইয়া হায়াত নামক একটা সুতা গলার মধ্যে লাগাইয়া এক হাত এক মাথা আমার গলায় আর এক মাথা মাওলার হাতে ঠিক কিনা দুনিয়ার জমিনে ছাইড়া দিছেন হায়াতের সুতাটা ডিল দিয়ে রাখছেন চলো চলো যা মনে চায় তা করো খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় কত বড় টের পাইবা একদিন যা মনে চায় তা করো ও মুসলমান যা মনে চায় তাই তো করতেছি মনে চায় ফুট্টা খাইতে
চাই ডাইল খাইতেছি মনে চাই লুডু খেলাইতে খেলতেছি মনে চাই ক্যারাম বোর্ডে বসতে বসতেছি মনে মনে চাই বিভিন্ন নারীদেরকে ইমপ্রেজিং করতে তাও তো করতেছি মনে চাই নামাজ বর্জন করতে তাও তো করতেছি মনে চাই ঘন্টার পর ঘন্টা টেলিভিশনের সামনে বসতে তাও তো করতেছি মনে চাই গোশ খাইতে তাও তো খাইতেছি মনে চাই সুদ খাইতে তাও তো খাইতেছি ঠিক না বে ঠিক মুসলমান যা মনে চায় তা করতেছি কিন্তু না না এই দিন শেষ না আরো দিন আছে ঠিক না বে ঠিক ওই যে কাসারি ঘরের মধ্যে উস্তাদরা প্রবাদ বাক্য শুনাইতেন উস কাসারি ঘরের মুনি সাহেব আপনার সন্তানকে পড়াইতে বসছে বৈশা এবার সবক দিছে গোলেমালে যাক দিন গোলেমালে যাক দিন গোলেমালে যাক দিন দিয়া হুজুর রাস্তার মোড়ে যায় বৈশা বৈশা আড্ডা মারে আর আপনি অভিভাবক কাসারি ঘরে যায় শুনতেছেন আপনার সন্তানের সবক পড়তেছে গোলেমালে যাক দিন গোলেমালে যাক দিন এইবার আপনি অভিভাবক হইয়া সন্তানকে ধমক দিয়া থামাইলেন বন্ধ করো এইবার এই সবক তো মুখস্থ হয়েছে এইবার আরেকটা সবক আমি দিয়া দেই হুজুর আসলে শুনাইবা সেটা হইল এরম কইরা খাইবা কয়দিন এরম কইরা খাইবা কয়দিন ঠিক না বে ঠিক প্রথম সবক ছিল গুলে মারে যাক দিন দ্বিতীয় সবক আসছে এরম কইরা খাইবা কয়দিন হুজুর দ গুলে মারে যাক দিন সবক দিয়া তো উদাসীন হইয়া ঘুরতেছে এইবার কতক্ষণ গুইরা গাইরা যখন খানার সময় হইছে এইবার আইছে জোরে জোরে বাচ্চাদেরকে দুইটা সুরা মুস্ক করাইয়া খানাটা হালাল করব ঠিক না বে ঠিক এইবার হুজুর গুইরা আইসা দেখে কাসারি করে ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা নতুন সবক পড়তেছে এরম করে খাইবা কয়দিন এরম কইরা খাইবা কয়দিন ও মুসলমান হুজুর তো টেনশন ধরছে মাথার মধ্যে উপায় নাই উপায় নাই এই সবক তোমরা কই ফাইলা বলে আমাদের বাবাই শিখাইছে এবার বাদ দাও তোমাদের ঘরের খাবার আর প্রয়োজন নাই খানা খাইতে ঘরে গেলেই তো এখন খবর আছে এইবার মলি সাহেব বিছনাপত্র গুটাইয়া কাদের মধ্যে লইয়া এদিক দিয়ে দরজা খুলা বাড়ির দিকে রাস্তা মাপছে ঠিক না বে ঠিক ও মুসলমান আল্লাহ ফাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে ছাইরা দিছেন আর আমরা গোলেমালে যাক দিন গোলেমালে যাক দিন কইরা জিন্দেগীরা কাটাইতেছি একদিন ডাক আসবে এরম কইরা খাইবা কয়দিন মরণ যখন আসবে কবরে গেলে খবর হইয়া যাবে ঠিক কি না এই জন্য আল্লাহ ফাক রব্বুল আলামিন বলেন না না বন্দা ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন পরিপূর্ণ মুসলমান না হইয়া তুমি কবরে আইসো না কবরে গেলে হবেটা কি তিনটা প্রশ্ন তো করা হবে ঠিক কি না আমরা সকলেই মুখস্থ পারি প্রথম প্রশ্নটাই হবে মার রব্বুক ঠিক না বে ঠিক প্রথম প্রশ্নটা হবে মার রব্বুক তোমার রবকে তোমার রবকে দুনিয়াতে তোমার পালন কর্তা কে ছিল দুধের গাবি তোমাকে লালন পালন করেছে না বিদেশ থেকে ছেলে তোমাকে লালন পালন করছে না ক্ষেতের ফসলে তোমাকে লালন পালন করছে না কোনো মহান আল্লাহ লালন পালন করছে তোমার পালন কর্তা কে মার রব্বুক ও মুসলমান যখন স্কুলে মাদ্রাসায় লেখাপড়া হয় লেখাপড়ার শেষে একটা পরীক্ষাও আছে না নাই ওই পরীক্ষার প্রশ্ন লেখাপড়ার সিলেবাসের ভিতরের থেকে হয় ঠিক না বে ঠিক লেখাপড়ার সিলেবাসের থেকে প্রশ্ন হয় এই জন্য সারাদিন উস্তাদ ক্লাসে ছাত্রদেরকে ফরাইয়া দিছে বাবা ফরাগুলি বাড়িতে যায় বালা করে মুখস্থ কইর পরীক্ষার হলে গেলে এগুলোর থেকে প্রশ্ন আসবে সুন্দর করে উত্তর দিয়া দিবা গোল্ডেন প্লাস তুমি ভাইয়া যাইবা কিন্তু সন্তান হুজুরের থেকে তো ক্লাসটা নিল সবকটা নিল নিয়া বইটা কিতাবটা বন্ধ করে ঘরের ভিতরে রাইখা বসে বসে মোবাইল টিপে বসে বসে টেলিভিশন চায় এমন সন্তান আছে না নাই পরবর্তীতে পড়া তো আর মুখস্থ করলো না হইল না পরীক্ষার হলে যাইয়া কলমটা বসে বসে কামড়াইতেছে এদিকে চায় হেদিকে চায় হুজুর ডাক দিয়ে জিজ্ঞাসা করে কিরে বাবা লেখো না কেন কয় হুজুর হা হা লা আদ্রি আমি তো উত্তর পারি না কিন্তু মুসলমান যদি পারি না কয় তাহলে বাঁচার তো কোনো উপায় নাই হুজুর তাকে লালকানের নম্বর দিয়া ফেল ঘোষণা করে দিয়া সমস্ত লাঞ্ছনা বঞ্চনা তার গলায় ছড়াইয়া দিবে ঠিক কিনা
ও মুসলমান আর যদি সন্তান যেই সবক উস্তাদ দিয়েছে বিকাল বেলা সঠিকভাবে সবকটা মুখস্থ করে পরীক্ষার হলে যাবে সঙ্গে সঙ্গে প্রশ্নটা লইয়া উত্তরটা লেখা দিবে উস্তাদ খাতাটা চাইয়া গোল্ডেন প্লাসের নম্বরটা তাকে দিয়া দিবে আর তাকে পুরস্কৃত করে দিবে ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠানোর আগে রূহ জগতের মধ্যে রাইখে একটা সবক দিয়েছিলেন আলাস্তু বিরব্বিকুম ঠিক না বে ঠিক আমি কি তোমাদের রব নই আমি কি তোমাদের রব নই আমরা সকলেই বলেছিলাম হা আল্লাহ আপনি আমাদের রব কলু বালা ঠিক না বে ঠিক আপনি আমাদের রব রবই আমাদের সব এই সবক দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন রবের সবক দিয়া ঠিক না বে ঠিক দুনিয়াতে পাঠাইছেন লেখাপড়া করার জন্য রবের সবক মুখস্থ করার জন্য রবের সবক মুখস্থ করার জন্য আল্লাহ তাআলা সবচেয়ে বড় পড়ার সময় দিয়া দিয়েছেন পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক না বে ঠিক ইমানদার বান্দা বান্দি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে কমপক্ষে 32 রাকাত নামাজ পড়বে এক রাকাতের মধ্যে খেয়াল করে দেখেন রবের মুশক আছে না নাই সর্বপ্রথম দাঁড়াইয়া শুরু করলাম কি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন রবের মুশক আছে না নাই একবার এইবার আপনি সূরা ফাতিহা সূরা মিলাইয়া আপনি রুকুতে গেলেন আল্লাহ বলেন বান্দা কমপক্ষে তিনবার আমাকে রব বলে মুশক করো সুবহানা রব্বিয়াল আযীম তিনবার দাঁড়ানিতে একবার কমপক্ষে চারবার এইবার আল্লাহ বলেন বান্দা দাঁড়াও সামি আল্লাহু লিমান হামিদা এখানে বলো একবার রব্বানা লাকাল হামদ আছে না নাই এখানে রবের মুশক একবার হইলো পাঁচবার এইবার বান্দা তুমি সেজদায় যাও যাইয়া কমপক্ষে তিনবার আমি মাওলাকে রব বলে তুমি মুশক করো সুবহানা রব্বিয়াল আলা আছে না নাই ওই পাঁচবারে আর তিনবারে আটবার এইবার কমপক্ষে এক রাকাতে আটবার মাওলাকে রব বলে মুশক করলাম ও মুসলমান 32 রাকাত নামাজের মধ্যে যদি প্রতি রাকাতে কমপক্ষে আটবার যদি মাওলার রবের মুশক হয় তাহলে দৈনিক সর্বমোট কতবার রবের মুশক করলাম যারা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল দৈনিক এতবার আল্লাহকে রব বলে মুশক করল ওই পাঁচ ওয়াক্ত নামাজ ওরা বান্দা বান্দি কবরে যাইয়া 3.5 হাত মাটির নিচে যাইয়া ওই রবের কথা ভুলবে না যখন প্রশ্ন হবে মার রব্বুক বান্দা দুনিয়াতে রবের সবক লইয়া আসছে আয়েশা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে রবের মুশক করছে সবক মুখস্থ করছে কবরে যাইয়া প্রশ্ন আসছে মার রব্বুক তোমার রবকে উত্তর দিতে দেরি নাই রব্বি আল্লাহ আমার রব হলেন আল্লাহ আল্লাহ সঙ্গে সঙ্গে ফেরেশতাকে ডাক দিয়ে বলেন ফেরেশতা আমার এই বান্দা যেই সবক লইয়া দুনিয়াতে আসছিল যেই সবকের মুশক নামাজের ভিতরে করেছিল ওই সবকের পরীক্ষা নিয়েছ আমার বান্দা 100 ভাগের 100 ভাগ পাস করে ফলাইছে গোল্ডেন প্লাসের নম্বরটা দিয়া দাও জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও ফিটের নিচে জান্নাতি বিছানা বিছায়া দাও গায়ের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দাও জান্নাতের দিকে একটা দরজা খুলে দাও আমার বান্দার চোখের দৃষ্টিশক্তি জান্নাত থেকে এনে দাও জান্নাতে দৃষ্টিশক্তি দিয়া আমার বান্দা চতুর্দিকে যতটুকু তাকাইবে তার কবরটাকে তত বড় জান্নাতের বাগান বানাইয়া দাও ও মুসলমান ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এটাকে বলা হয় মুসলমান হইয়া মরা ঠিক কিনা এই জন্য যাই বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ নাই তার সবকের মুশক নাই ঠিক না বে ঠিক সবক পড়ে নাই পাঁচ ওয়াক্ত নামাজ বাদ দিয়া সবকের মুশক বাদ দিয়া টেলিভিশন চাইছে মোবাইল বাজায় গান বাজনা শুনছে বিভিন্ন প্রকারের নাফরমানির আড্ডায় বসেছিল কবরে যাবে মুশক করা ছাড়া জিজ্ঞাসা করা হবে রে বান্দা আমার রব্বুক তোমার রবকে তখন ওই ছাত্রের মতো পরীক্ষার হলে বসে বসে বলবে হা হা লা আদরি হাদিস শরীফে এটি আসছে হা 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 করে থাকবে আমি তো পারি না আমি তো পারি না একদিক থেকে হা করে থাকবে ওদিক থেকে আল্লাহ ফেরেশতা লাগাই দিবেন লাগাও ফিটা ফিটাও করে শক্ত করে ফিটা লোহার হেমার দিয়া
পরীক্ষার হলের ভিতরে এমন ফিটা লাগানো হবে যাই ফিটার কারণে চিৎকারের আওয়াজ দুনিয়ার জমিনের উপরে মানুষ আর জিন জাতি ছাড়া সমস্ত মাখলুক শুনবে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আমি তো অনেক সময় বলি কত সময় দেখেন কবরস্থানে গরু বাইদারি দিবেন ঘাস খাওয়ার জন্য হঠাৎ করে গরুটা লাফালাফি শুরু করে ছুটা ছুটি আরম্ভ করে রশিটা ছিঁড়ে তারপর দৌড়াইতে শুরু করে দেয় হয় না এরকম কেন ওই কবরস্থানে কোন নাফরমানের কবরে আযাব হইতেছে ফেরেশতারা লোহার হ্যামার দিয়ে ফিটাইতেছে তার চিৎকারের আওয়াজ শুনিয়া গরু ভয়ে ছুটা ছুটি শুরু করে দিছে সেই কবর আমাদের সামনে ঠিক না বেঠি সেই কবর আমাদের সামনে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনের আয়াতটা একসাথে অনুবাদ করে দেই মুসলমান সবকটা নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করব আল্লাহ তাআলা বলেন ও ঈমানদার ও মুমিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো ভয় করার মতো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন সাবধান সাবধান পরিপূর্ণ মুসলমান হাদিসটা তেলাওয়াত করেছিলাম রসুল বলেন জ্ঞানীকে বুদ্ধিমানকে আসল বুদ্ধিমানকে জ্ঞানী বুদ্ধিওয়ালা কারা সমাজে আমরা সবাই নিজকে নিজে বুদ্ধিজীবী মনে করি ঠিক না ভাই ঠিক আমার চেয়ে বুদ্ধিমান আর কেউ নাই পাঁচতলা বাড়ি বানায় ফেলাইছি দশখানি জমির মালিক হইছি গাড়ির মালিক হইছি বাড়ির মালিক হইছি এই হইছি সেই হইছি আমার মতো বুদ্ধিমান আর কেউ নাই আমি বলি মুসলমান কবরের মালিক হও নাই তুমি কিচ্ছু হও ঠিক না ভাই ঠিক জ্ঞানীকে বুদ্ধিমানকে قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت আল্লাহর নবী বলেন জ্ঞানীকে বুদ্ধিমান হলো সেই ব্যক্তিটা যেই ব্যক্তি নিজকে নিজে নিকৃষ্ট মনে করে খারাপ মনে করে গুনাহগার মনে করে করে আখিরাতের জন্য মৃত্যুর পরের জন্য নেক আমল নিয়ে প্রস্তুতি গ্রহণ করে সব ধরনের গুনাহ বর্জন করে নেক আমল নিয়া নিজের জীবনকে কবরের দিকে আগায়া নেয় নেক আমল নিয়া প্রস্তুতি গ্রহণ করে সে হলো বুদ্ধিমান কয়টা গুণ দুইটা কয়টা একটা হলো সমাজে আমাকে আমি খারাপ মনে করব আমাকে আমি দোষী মনে করব যদি কারোর সাথে মনোমালিন্য হয় ঝগড়া হয় আমি বিশ্বাস করব আমার দোষ তাহলে কি আর ঝগড়া থাকবে না নিজকে নিজে দোষী মনে করা নিজকে নিজে খারাপ মনে করা দুই নম্বর হলো মৃত্যুর পরের কথা স্মরণ কইরা নেক আমলের প্রস্তুতি নেওয়া নেক আমল করা আর বোকাকে ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া তামান্না আলা আল্লাহ আল্লাহ নবী বলেন বোকা হলো নির্বুদ্ধি নির্বুদ্ধি বোকা হলো সেই ব্যক্তি যেই ব্যক্তি আতবা নাফসাহু মন মতো চলে মন মতো চলে আমার মনে যেমনি চাই এমনি আর ওয়া তামান্না আলা আল্লাহ আল্লাহর উপরে আশা করে বসে থাকে দোকানে বসে বসে সুদ গোসের সব লেনদেন চলছে নামাজের খবর নাই পর্দার খবর নাই হালাল হারামের খবর নাই দোকানে বসে বসে বলি আরে আল্লাহ মাফ করে দেব এরকম বলে না মানুষ আল্লাহ মাফ করে দিব আরে আল্লাহ আমার আর মাফ না করলে কারে মাফ করবে এত ঠেকা আল্লাহ ফাকের না তাকে বলা হয় বুকা নেক আমলের সাথে সম্পর্ক নাই গুনাহ আর গুনাহের জিন্দেগি কাটাইতেছে আর বলতেছে ওয়া তামান্না আলা আল্লাহ আল্লাহর উপরে ভরসা আল্লাহ মাফ করে দেবে এত সস্তা নয় এই জন্য মুসলমানের জিন্দেগি আল্লাহর ভয়ওয়ালা জিন্দেগি হবে মুসলমানের জিন্দেগি গুনামুক্ত জিন্দেগি হবে মুসলমানের জিন্দেগি নেক আমলওয়ালা জিন্দেগি হবে মুসলমানের জিন্দেগি কবরমুখী জিন্দেগি হবে ঠিক না ভাই ঠিক এই অবস্থা যদি সৃষ্টি করতে পারি তখন আমার সেই কবর কবর থাকবে না কবর হবে জান্নাতের বাগান হাসরের মাঠ হবে জান্নাতের বাগান বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ
আল্লাহ আমাদের সকলকে কবুল করেন বলি আমিন আর জোরে বলি আমিন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ সকাল বিকাল থেকে এই পর্যন্ত অনেক আলোচনা হয়েছে অনেক উলামায়ে কেরাম বুজুর্গানে দীন বয়ান করেছেন আমি তো বলি অনেক সময় ওয়াজ তো কম হইতেছে না অনেক ওয়াজ হইতেছে একজন হক্কানি আলেমের একটা কথার উপরে যদি আমল করা শুরু করে দেই তাহলে অন্তত নিজের জীবনটা সুন্দর হয়ে যাবে ঠিক না বেঠ এই জন্য আজকে যতগুলি বয়ান হয়েছে আশা করি এই এলাকার যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবারা মা বোনেরা নসিহত হিসাবে নিজের জীবনের অমূল্য উপদেশ হিসাবে নিজের জীবনের পাথেয় হিসাবে গুরুকে গ্রহণ করে নিয়ে আজকে থেকে নিয়া নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করব তাহলে এই মাহফিল যথাযথ সার্থক হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুন বলি আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জনাব আব্দুর রশিদ হারিচ্চর 5000 টাকা দিয়েছেন সুলতান আহমদ পশ্চিমপাড়া তিনি দিয়েছেন 5000 টাকা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ দানগুলি কবুল ও মঞ্জুর করেন দোয়া হবে দোয়ার আগে কেউ আসেন না দেওয়ার মতো 10 টাকা 5 টাকা একটা একটু দেখেন না ডাক্তার ইয়ার আহমদ ছাত্রদেরকে দুইটা ভাগ দিয়েছেন তো আমরা ইনশাআল্লাহ সবার জন্য জনাব ডাক্তার ইয়ার আহমদ সাহেব ছাত্রদের ফাগরি দিয়েছেন তিনি তিনার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ তাআলা তার আব্বার কবর আজাব মাফ করে দেন বলি আমিন দোয়া হবে এখন এই দোয়ার মধ্যে উসিলা হিসাবে 5 টাকা 10 টাকা যার যতটুকু সম্ভব দিয়া আল্লাহর কাছে উসিলা পেশ করে আমরা দোয়া করব রাজি আছেন নি সকলে বল হুজুর ওই সম্বন্ধে সব দিয়ে ভালাইছে সব দিয়েছেন ভালো কথা 10 টাকা যদি পকেটে থাকে 20 টাকা পকেটে থাকে আবারও একটু দেন দোয়ার আগে আল্লাহ যেন আমাদের দোয়া এই উসিলা কবুল করেন দেন পকেটে হাত দেন দুজন ছাত্র একটু যে হাঁটা দিয়ে নিয়ে আসো যাও দিবেন চল জনাব সোহেল ভাই রাব্বা 5000 টাকা লেখাইছেন আল্লাহ কবুল ও মঞ্জুর করেন দানকে সৎকে জারিয়ে বলেন দেন একটু ভগড়ে হাত দেন না 5 টাকা 10 টাকা 20 টাকা যার যতটুকু সম্ভব দোয়ার আগে আল্লাহর দরবার কিছু দান সৎকা করলে আল্লাহ তাআলা এগুলোকে উসিলা বানাইয়া দেন আল্লাহ তাআলার আমাদের গুনার কারণে আল্লাহ তাআলার কুদরতি কুদরতের মধ্যে যে রাগ আসছে সৎকা দ্বারা আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায় মাশাআল্লাহ এই যে সকলে দিতেছেন মাশাআল্লাহ যার যতটুকু সম্ভব প্রত্যেকে দেন 20 টাকা 50 টাকা 100 টাকা একজনও বাদ যাবেন না দোয়া হবে ইনশাআল্লাহ বিদেশে আছেন এই এলাকার অনেক মানুষ মাহফিলকে অনেক সাহায্য করেছেন এই এলাকাবাসী অনেক সহযোগিতা করেছেন অনেক কষ্ট করেছেন শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে টাকা পয়সা দিয়ে যে যেইভাবে মাহফিলকে মাদ্রাসাকে সহযোগিতা করতেছেন করবেন আল্লাহ তাআলা সবগুলি কবুল ও মঞ্জুর করেন জনাব শহীদ ভাই 3000 টাকা দিবেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল ও মঞ্জুর করেন দানকে সৎকে জারিয়া বানাইয়া দেন মুরব্বীদের কবর আজাব মাফ করে দেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আর আসেন নি কেউ বাকিতে 2000 3000 1000 টাকা দেওয়ার মতো নগদ টাকাগুলি স্টেজ থেকে নিয়ে আসো ছোটো ছোটো বাচ্চারা টাকাগুলি রুমালের মধ্যে দিয়ে দেবো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রোহিঙ্গা মুসলিমদের জন্য আমরা সকলে দোয়া করব মন খুলে দোয়া করব আল্লাহ তাআলা তাদের উপরে গায়েবি সাহায্য নাজিল করেন অনেক মুসলমানেরা বাংলাদেশের সীমানায় আইসা তারা আশ্রয় নিয়েছেন আল্লাহ তাআলা তাদেরও অন্ন বস্ত্র খাদ্য বাসস্থান এগুলোর ব্যবস্থা করে দেন এই জন্য সকলে বিশেষভাবে দোয়া করব আল্লাহ পাক রব্বুল আলামিন মাওলানা সুলাইমান সাহেব মুমূর্ষ অবস্থায় আছেন হ্যাঁ ওনার আব্বা যান আল্লাহ তাআলা ওনাকে পুরোপুরি সুস্থ হায়াত নসিব করেন বলি আমিন হায়াত যখন শেষ হয়ে যাবে আল্লাহ কষ্ট না দিয়ে ইমানের সাথে ইমান ও আমলকে নিয়ে যাতে কবরে যাইতে পারে আল্লাহ তৌফিক দান করেন এরকম যারা অসুস্থ আছে আল্লাহ তাআলা সকলকে সুস্থতা দান করেন যত মুরব্বী আত্মীয় স্বজন আপনজন এই এলাকার কবরস্থানগুলিতে কবরে সাহিত্য আছে আল্লাহ তাআলা সকলের কবর আজাবগুলি মাফ করে দেন এই জন্য প্রত্যেকে আমরা নিজের জন্য সকলের জন্য দেশ বিদেশে যে যেখানে আছি সকলের জন্য দোয়া করব যে মাদ্রাসার উসিলায় মাহফিল হয়েছে মাদ্রাসাকে আল্লাহ ফাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত কবুল ও মঞ্জুর করেন মাননীয় সভাপতি সাহেব এই মাহফিলের ওনার ব্যবসা বাণিজ্যে কাজে কারবার আল্লাহ তাআলা বরকত নসিব করেন যতজনের মনের মধ্যে যত কামনা বাসনা আছে আল্লাহ তাআলা সবগুলি পুরা করে দেন
এই জন্য দোয়া করব দরুদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما ربنا لا تزغ قلوبنا بعد اذ هديتنا وهب لنا من لدنك رحمة انك انت الوهاب ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد أي الله الله بيشك أمرا غنا غر مولا غنا করতে করতে নিজের আমল অন্ধকার করে ফেলেছি مولا অতীত জীবনের দিকে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহ ছাড়া আর কিছু দেখা যায় না গো মাওলা ওই জীবনের গুনাহগুলোকে বোঝা বানাইয়া ইয়া আল্লাহ মাথায় নিয়া আপনার শাহি দরবারে হাত বাড়াইছি মাওলা কত বৃদ্ধ বাবারা দাড়ি ফাঁকা নিয়া আপনার দরবারে গুনার বোঝা নিয়ে হাত উঠাইছে গো মাওলা কত যুবক ভাইরা এই মুহূর্তে কোনো গুনার আসরে না যাইয়া আপনার রহমতের ফ্যানের ভিতরে বইসা আপনার রহমতের আশা নিয়ে হাত বাড়াইছে গো মাওলা কত মা বোনেরা এই মুহূর্তে নীরবিনের জন্য ঘরের কোনায় বইসা আপনার দরবারে হাত বাড়াইছে গো মাওলা আপনি তো রহমান রহিম আপনি তো দয়াবান দয়ালু গো আল্লাহ কেমনে হাতগুলিকে খালি ফিরিয়ে দিবেন মাওলা আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন আল্লাহ কথার গুনাহ কাজের গুনাহ কবিরা সগীরা প্রকাশ্যে গোপনে যত গুনাহ হয়েছে মাওলা আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দেন মাওলা ইয়া আল্লাহ মাফ পাওয়ার দরবার আপনার দরবার ছাড়া আর কোথাও নাই মাওলা রাত্র প্রায় 12টা বাজে মাওলা দুনিয়ার কোন মানুষের সামনে হাত বাড়াই নাই আপনার রহমতের দুয়ারে হাত বাড়াইছি গো মাওলা খালি ফিরে দিয়েন না খালি ফিরে দিয়েন না গো আল্লাহ আয় আল্লাহ কত বুড়ো বাবার মাওলা জীবনের গুণাগুলি স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়েছে মাওলা বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ তো লজ্জায় চোখের পানি ছাড়ে না মাওলা আপনার বুড়ো বাম্বুড়ো বান্দাগুলি আপনার দরবারে চোখের পানি ছেড়ে দিয়েছে কত যুবক ভাইয়ের চোখের পানি পড়তেছে গো মাওলা আল্লাহ আপনার রহমতের হাতে আমাদের চোখের পানিগুলি মুছে দেন আল্লাহ আয় আল্লাহ জিন্দগির গুনার ময়লাগুলি পরিষ্কার করে দেন গো আল্লাহ আম্মা আব্বার জীবনের গুনা মাফ করে দেন মাওলা আম্মা আব্বার জীবনের গুনা মাফ করে দেন মাওলা
আয় আল্লাহ ভাই বোন ছেলে মেয়ে বিবি বাচ্চাকে সহকারে পরাবতিবেশি জিন্দা মুর্দা তমাম দুনিয়ার মুসলমানদের গুনাহ খাতা মাফ করে দেন মাওলা আয় আল্লাহ তমাম দুনিয়ার মুসলমানদের গুনাহ খাতা মাফ করে দেন মাওলা আয় আল্লাহ আমাদের সকলের পেরেশানি দূর করে দেন মাওলা যার যত মুসিবত আছে আপনি দূর করে দেন ইয়া আল্লাহ অভাবীদের অভাব অনটন দূর করে হালাল রিজিকের ইজ্জতের জিন্দেগি দিয়া দেন মাওলা ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন মাওলা কৃষি কাজে ফসল আদিতে বরকত দিয়া দেন মাওলা হালাল হালাল রিজিকের মধ্যে বরকত দিয়া দেন মাওলা আয় আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে কবুল ফরমান হকানি রব্বানি আল্লাহ ওয়ালা হাফিজ আলিম বানায়া দেন মাওলা দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে হেফাজত ফরমান দুনিয়ার গুমরাহি মদ্দিনি থেকে হেফাজত ফরমান আয় আল্লাহ আজকের এই মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান যারা শ্রম দিয়েছেন বুদ্ধি দিয়েছেন টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ আপনি সবগুলি কবুল আর মঞ্জুর ফরমান দেশে বিদেশে যে যেখানে আছে জান মাল কামাই রোজগারে বরকত দিয়া দেন মাওলা আয় আল্লাহ রব্বুল আলামিন এই এলাকার ঘরে ঘরে নামাজের ফেজা কায়েম করে দেন মাওলা কুরআনের ফেজা কায়েম করে দেন আল্লাহ ইয়া আল্লাহ দ্বীনের ফেজা কায়েম করে দেন মাওলা এই মাদ্রাসাটাকে আপনি কবুল আর মঞ্জুর ফরমান এই মাদ্রাসার কর্তৃপক্ষ ইয়া আল্লাহ এই মাদ্রাসার উস্তাদগণ ছাত্রগণকে কবুল ফরমান যারা দান সদকা করতেছে তাদেরকে কবুল আর মঞ্জুর ফরমান সমস্ত জরুরত গায়েবী খাজানা থেকে পুরা ফরমান এই মাদ্রাসাকে উসিরা করে এই এলাকার ঘরে ঘরে হকানি রব্বানি হাফিজ আলিম বানায়া দেন মাওলা আয় আল্লাহ যারা অসুস্থ সুস্থতা দান ফরমান আমাদের যত আত্মীয় স্বজন আপনজন পাড়া প্রতিবেশী অসুস্থ আছে মাওলা সকলকে শেফা নসিব করেন মাওলা যত জনে জনে আজকে দোয়া চাওয়া হয়েছে গো আল্লাহ আপনি সকলকে সুস্থতা দান ফরমান আয় আল্লাহ আমাদের সমস্ত ময় মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে আছে সমস্ত মুর্দেগানদের কবর আজাব মাফ করে দেন মাওলা এলাকার যুবক ভাইদেরকে কবুল ফরমান গুনার রাস্তা থেকে ফিরাইয়া আপনার হুকুম নবীর তরিকার রাস্তায় উঠাইয়া দেন মাওলা আয় আল্লাহ পর্দার আড়ালে মা বোনদেরকে কবুল ফরমান আয়েশা সিদ্দিকা ফাতিমা তু জাহরার মতো বানাইয়া দেন খাদিজাতুল কুবরার আদর্শওয়ালা বানাইয়া দেন প্রত্যেকটা মা বোনকে আব্দুল কাদের জিলানির মায়ের মতো বানাইয়া দেন ইয়া আল্লাহ প্রত্যেকটা মাকে শাহুলুল্লাহ মুহাদ্দিস দেহলভীর মায়ের মতো মা বানাইয়া দেন মাওলা আমাদের সমাজকে আপনি দুরুস্ত করে দেন মাওলা রোহিঙ্গা মুসলমানদের উপরে সাহায্য নাজিল করেন আল্লাহ আমাদের গুনার কারণে তাদের উপরে জুলুম নির্যাতন হইতেছে মাওলা ইয়া আল্লাহ তারা অন্তত আপনাকে তো আল্লাহ বলে ডাক দেয় মাওলা ইয়া আল্লাহ তারা তো ইমানদার তারা তো মুসলমান আয় আল্লাহ ও মুসলিমদেরকে দিয়ে আর বেজ্জতি করায় না মাওলা আয় আল্লাহ ও মুসলিমদের জুলুম নির্যাতন থেকে তাদেরকে হেফাজত ফরমান তাদের জানমাল ইজ্জত আবরুর হেফাজত ফরমান আয় আল্লাহ যে সমস্ত মুসলমানদের জান মাল শহীদ হয়ে গেছে মাওলা যাদের রক্তে নাক নদীর পানি লাল হয়েছে মাওলা ইয়া আল্লাহ যে সমস্ত মা বোনদের ইজ্জত লুণ্ঠিত হয়েছে আল্লাহ যে সমস্ত যুবক ভাইদেরকে শহীদ করা হয়েছে মাওলা মুসলমানের রক্ত মুসলমানের জান মাল বড় দামি আল্লাহ এগুলো বৃথা যেতে দিয়েন না মাওলা আপনার দরবারে দরখাস্ত করি গো মাওলা এদের এই জান মালগুলির বরকতে আপনি ওই আরাকান বার্মার জমিনে ইসলামী হুকুম হুকুমত কায়েম করে দেন আল্লাহ আয় আল্লাহ ওই বৌদ্ধ ধর্মাবলম্বী অমুসলিমদেরকে আপনি হেদায়েত দিয়া দেন মাওলা ইমানের কালিমা নসিব করে দেন মাওলা ইমান নসিবে না থাকলে মাওলা জালেমদেরকে আপনার গজব দিয়া ধ্বংস করে দেন মাওলা আয় আল্লাহ মেহরবানি করে আমাদেরকে কবুল আর মঞ্জুর ফরমান আমাদের মরণ কবর হাসর ফুলসরাত সহজ করে দিয়েন আয় আল্লাহ আখির দরখাস্ত মাওলা জানি না কার কোন সময় দুনিয়া থেকে যাওয়ার ডাক এসে যায় অ্যাক্সিডেন্টে স্ট্রোক করে পানিতে ডুবে আগুনে পুড়ে মৃত্যুবরণ করা থেকে আমাদেরকে হেফাজত করিয়েন মাওলা আমাদের ছেলে মেয়েদেরকে ছোট রাইখা আমাদেরকে মোহ দিয়েন না মাওলা ছেলে মেয়ের এতিম হবে বাবার চেহারা দেখবে না মায়ের চেহারা দেখবে না হে আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে ছোট রাইখা আমাদেরকে মোহ দিয়েন না মাওলা হে আল্লাহ
একটা হাতকেও খালি ফিরিয়ে দিবেন না মাওলা আয় আল্লাহ সমস্ত দুনিয়া আখিরাতের নেক মাকসাদগুলো পুরো করে দিয়া জান্নাতের ফয়সালা করে দিয়া আমাদেরকে বাড়িতে ফিরিয়ে আনেন মাওলা রব্বানা তাকাব্বাল মিন্না إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ وَصَلَّى اللَّهُ تَعَالَى عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَآلِهِ وَأَصْحَابِهِ أَجْمَعِينَ آمين بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন জাযাকুমুল্লাহ খায়র